আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রকাশিত হতে চলেছে বহুল প্রত্যাশিত সেই এসএসসি রেজাল্ট আজকের এই ভিডিওতে দেখাবো সরাসরি মাধ্যমে মাধ্যমে সরাসরি কিভাবে আপনি এসএসসি রেজাল্ট দেখবেন আপনাদের যাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে তারা লিঙ্কের মাধ্যমে সরাসরি এসএসসি রেজাল্ট দেখতে পারবেন আর যাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেই তারা কিপ্যাড মোবাইল দিয়ে কিভাবে আপনি আপনার এসএসসি রেজাল্ট বের করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন করে মূল ভিডিও শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক এসএসসি রেজাল্ট দেখার জন্য সরাসরি লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে আপনারা ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনারা এসএসসি রেজাল্ট দেখার জন্য একটি ওয়েবসাইটে চলে যাবেন তো আমি সেই ওয়েবসাইটটি আমার কপি করা আছে যেহেতু যে আমি পেস্ট করছি এই লিঙ্কটি আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু ট্যাপ করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এরপর আমরা জাস্ট গো এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের সেই ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সরাসরি কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে এখানে চলে এসেছি এখান থেকে আমরা কিন্তু আমাদের এসএসসি রেজাল্টটি দেখবো আমরা দেখতে পাচ্ছি যে এক্সামিনেশন একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখান থেকে দুইটি নিয়ম দেওয়া আছে একটি হচ্ছে এস দাখিল আর একটি হচ্ছে এসএসসি ভোকেশনাল আপনি যদি ভোকেশনাল পড়ে থাকেন তাহলে ভোকেশনাল সিলেক্ট করবেন আর যদি দাখিলে পড়ে থাকেন বা জেনারেলে পড়ে থাকেন তাহলে আপনারা দাখিল সিলেক্ট করবেন আমি এখন দেখাবো ভোকেশনাল একটি রেজাল্ট বের করে তো আমি ভোকেশনাল সিলেক্ট করছি এরপরে দেখতে পাচ্ছেন যে ইয়ার দেওয়া আছে এখানে আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে যেহেতু আপনি দু সালের রেজাল্ট বের করতে চাচ্ছেন তবে আপনাকে যেটা করতে হবে এখানে দু সিলেক্ট করতে হবে আদারওয়াইজ যদি অন্য সনের রেজাল্ট বের করতে চান অন্য সন সিলেক্ট করবেন আমি একটি ব্যাক ডেটের একটি রেজাল্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখতে পাচ্ছেন যে বোর্ড একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা বোর্ডে ক্লিক করব এখান থেকে আপনাদের স্কুলের যে বোর্ড আছে সেই বোর্ডটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড সিলেক্ট করতে হবে দিনাজপুর হলে দিনাজপুর যশোর হলে যশোর ওকে আমাদের যেহেতু টেকনিক্যাল বোর্ড তাই আমি বোর্ডটি সিলেক্ট করছি এখন দেখতে পাচ্ছেন এখানে এখানে নাম্বার টাইপ করতে বলা হয়েছে তো আমি এখন ক্লিক করবো এখান থেকে আমাদের যে রোল করে নেব ওকে এরপরে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে আমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা সেমভাবে কিন্তু টাইপ করবো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে টু প্লাস এইট একটি সংখ্যা দেওয়া আছে বা যোগ দেওয়া আছে এই যোগ যা হবে ইকুয়াল টু জাস্ট এই বক্সে কিন্তু বসাতে হবে এখানে আপনাদের টু প্লাস এইট নাল থাকতে পারে অন্য কোনো অপশন থাকতে পারে বা অন্য কোনো সংজ্ঞা থাকতে পারে সেটার সাথে সেটা যোগ করে যে যোগ হবে সেটা এখানে বসাতে হবে এইট আর টু ইকুয়াল টু টেন ওকে এখন আমরা যেটা করতে হবে এখানে সাবমিট একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা সাবমিটে ক্লিক করবেন ওকে সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু রেজাল্টটি চলে আসবে আমি যেই নিয়মটি দেখালাম সেটা হচ্ছে সরাসরি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি এসএসসি রেজাল্ট দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কিন্তু অন্য কোনো ভিডিওতে পাবেন না জাস্ট আমার এই ভিডিওতে শুধুমাত্র দেওয়া হয়েছে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটি দেওয়া থাকবে তো এখানে যদি আমরা জুম করি তাহলে আমরা সেমভাবে কিন্তু আমাদের রেজাল্টগুলো দেখতে পারবো ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা নর্মালভাবে কিন্তু এটা সেভ করে নিতে পারবো ঠিক আছে ওকে বন্ধুরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে কীভাবে এসএসসি রেজাল্ট লিঙ্কের মাধ্যমে দেখতে হয় সেটা আমি এখন দেখালাম এখন আপনাদের দেখাবো কিভাবে কিপ্যাড মোবাইল দিয়ে এসএসসি রেজাল্ট সবার আগে পাবেন তো এর জন্য আমরা যেটা করতে হবে এস এম এস অপশন যেতে হবে এখান থেকে আমরা স্টার্ট চারটে ক্লিক করবো এখান থেকে আমাদের কোড নাম্বার টাইপ করতে হবে যে কোড নাম্বার টাইপ না করলে কিন্তু আপনি এসএসসি রেজাল্টটি দেখতে পারবেন না তো এখান থেকে আমরা সে কোড নাম্বারটি টাইপ করছি ওয়ান সিক্স ত্রিপুল টু ওকে ওয়ান সিক্স ত্রিপুল টু টাইপ করে আমরা এটা যেটা করবো ডান করবো এবার যে টেক্স অপশন দেওয়া আছে জাস্ট আমরা টেক্সে ক্লিক করব টেক্সে ক্লিক করে দেওয়ার পরে আমরা যেহেতু এসএসসি রেজাল্ট বের করতে যাচ্ছি তাই আমরা ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের আপনার আমাদের যেটা করতে হবে লেটারগুলো টাইপ করতে হবে এসএসসি টাইপ করার পরে স্পেস দিবেন অর্থাৎ ফাঁকা দিবেন এরপর আপনাদের যেটা করতে হবে আপনাদের বোর্ডের প্রথম তিনটি লেটার কিন্তু এখানে লিখতে হবে ফর एग्जांपल যদি ঢাকা হয় ডি এ ঢাকা দিবেন যদি যশোর হয় জে দিবেন যদি রাজশাহী হয় আর এ জে দিবেন এখন আমি ফর एग्जांपल এখানে যেটা করবে এখানে ঢাকা দিচ্ছি প্রথম তিনটা লেটার অর্থাৎ আপনাদের বোর্ডের প্রথম তিনটি লেটার কিন্তু এখানে ক্যাপিটাল লেটার টাইপ করতে হবে এর পরে স্পেস দিতে হবে যে রোল নাম্বার সেই রোল নাম্বারটি এখানে টাইপ করতে হবে ওকে রোল নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদের যেটা করতে হবে স্পেস দিতে হবে যেহেতু আমরা 2024 সালের রেজাল্ট বের করছে তাই আমাদের এখানে 2024 টাইপ করতে হবে ওকে 2024 টাইপ করতে হবে টাইপ করার পরে আমরা যেটা করব এখানে এসএমএস সেন্ড করলে কিন্তু সাথে সাথে কিন্তু কিন্তু এসএমএস এ আমাদের যে রেজাল্ট সেটা দেখিয়ে দিবে ঠিক আছে তবে এই এস এম এস টি দেওয়ার পূর্বে অবশ্যই সর্বনিম্ন সর্বনিম্ন কিন্তু 2 থেকে 2.5 টাকা থাকতে হবে না থাকলে কিন্তু আপনি আপনাদের এসএসসি রেজাল্ট দেখতে পারবেন না শুধু এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন করে ভিডিও টাইম কি ধরনের ভিডিও দিচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ